Hey guys, good morning, Shubho Shakal. I'm Orijit, tomorrow is Orijit Dutto Vlogs. Welcome to my new vlog video. So, ekhon baje sokal dekhte pachho, 10ta position moto beche geche. Ar ami uthechi sokal ei 7ta 7:30 nagad uthechilam, tarpor fresh hoye brush kore then ajke edit korlam onek amar video, mar video onek gulo chilo, mar recipe video gulo ami edit kori. Ar shegulo edit korlam, edit kore tarpor amar video ta upload korlam. দিয়ে আর কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম তাই একটু লেট হয়ে গেল আর এখন নিচে যাবো খেতে চলো খাওয়া দাওয়া করে আসি তারপর রুমে একটা কাজ আছে চলো নিচে যাওয়া যাক তাহলে সকালে রয়েছে এখানে ভাত এখানে রয়েছে বেগুনের তরকারি মানে বেগুন কষা আর এখানে রুই মাছ আর তেলাপিয়া মাছ চলো খেয়ে নি তাহলে So, খাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে উপরে রুমে চলে এসেছি আর কালকে তো বৃষ্টি হয়নি তার আগের দিন একটু বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা যার জন্য রাত্রে একটু ঘুমাতে পেরেছিলাম কালকেও তো মোটামুটি একটু ওয়েদারটা নরম ছিল বাট আজকে আবার এই দেখো রোদ উঠে গেছে ব্যাস গরম আবার বাড়া শুরু হয়ে গেছে মানে কিছু বলার নেই আর আবার কবে বৃষ্টি হবে জানিও না যাই হোক এখন রুমের একটা কাজ আছে এই যে তোমরা হোম থিয়েটারটা দেখতে পাচ্ছ এখানে এখানে রেখেছিলাম দেখতে ভালো লাগছিল বাট কাজ তেমন কিছুই হচ্ছিল না মানে এখানে যে বেসটা যেটা আসছিল সেটা আটকে যাচ্ছে আর সেই জন্য এখানে প্রবলেম হচ্ছে এখানে রাখা যাবে না মেইনলি এটা অ্যাকচুয়ালি রাখা উচিত ফ্লোরে নিচের দিকে তো আমি নিচে তো আমার রুমে কোথাও জায়গা নেই তা ভাবলাম ওই সাইডটাই দেখি যদি ফাঁকা করে কিছু রাখা যায় তাহলে ওই সাইডটাই রাখবো দিয়ে সেট করবো ঠিক আছে চলো সেট করে নিই সেট করে তারপরে কেমন কি বেস আসছে তোমাদের সাউন্ড শুনিয়ে দেবো চলো কাজটা করে নিই তাহলে সো গাইজ হোম থিয়েটারটা সেট করা হয়ে গেছে নিচে তোমাদের দেখাচ্ছি আগে এখানে ছিল এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে এখন আর এখন রয়েছে নিচে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই জায়গাটা রেখেছি এখানটায় মেন সাবওয়ুফারটা এখানে রেখেছি আর ওই যে চারটে স্পিকার আর আগের থেকে বেস কোয়ালিটি তো অনেক বেড়েছে সাউন্ড কোয়ালিটিও ইম্প্রুভ হয়েছে অনেক এটা যদি আমি আগে আরও জানতাম যে এটাকে নিচে ফ্লোরে রাখতে হবে তাহলে ভালো হতো যাই হোক এখন রেখেছি সাউন্ড কোয়ালিটি অনেকটা ইম্প্রুভ হয়েছে এই যা ঠিক আছে চলো এখন একটু কাজ আছে সেই কাজটা কমপ্লিট করে নিই তারপরে একবারে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে লাঞ্চ রেডি নিচে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য এখানে আছে ভাত বেগুনের কষা আর এখানে আছে ডিমের একটা নতুন রেসিপি এটা দারুণ করেছে খেতেও দারুণ হয়েছিল সো গাইস লাঞ্চ কমপ্লিট উপরে চলে এসেছি আর মা এখানে পুজো দিচ্ছিল মায়ের পুজো দেওয়া হয়ে গেছে মা এখন ওই ঘরে গেছে কিছু একটা কাজে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে তারপর বিকেলবেলা একটু বাজারের দিকে বেরিয়েছিলাম তারপরে দেখি রাস্তায় বাপরে বাপ কি পরিমাণে জ্যাম তারপরে শুনলাম এখানে অভিষেক ব্যানার্জি এসেছিল মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই জন্য এরকম জ্যাম হয়ে গেছে প্রচুর পুলিশ গাড়ি মিডিয়া আর লোকে সাধারণ লোকে তো ভরে গেছে একদম প্রচুর জ্যাম ছিল গরমের মধ্যে সাধারণ মানুষদের এইভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না এখানে লোক ঘিরে দাঁড়িয়ে আছে ওনাকে ওই জন্য এখানে একটু বেশিই লোক প্রায় এক ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আবার এগিয়ে যেতে পারছি গরমে তো একদম অবস্থা খারাপ হয়ে গেছিল আর গাড়ি একেবারে প্রায় 500টার উপরে গাড়ি ছিল ওরা একদম রাস্তা জ্যাম একদম মারাত্মক জ্যাম হয়ে গেছিল কি পরিমাণ গাড়ি রে তারপর অনেকদিন পর বন্ধুদের সাথে একটু চা খেতে বেরোলাম
আর বাইরে ওয়েদারটা দেখো দারুণ ওয়েদার। সো গাইস এখন বেজে গেছে 9:30 মতো, দেখতে পাচ্ছো। আর এখানে টিভি অন করে দিয়েছি, মারা আসবে এখন সিরিয়াল দেখতে। আর আমি সন্ধ্যা থেকে বাড়ি ছিলাম না, একটু গেছিলাম একটা বন্ধুর বাড়ি, ওখানে গেলাম একটু গল্প আড্ডা দিলাম, তারপরে এই বাড়ি এলাম। আর আজকে হঠাৎ করে বিকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঠিক আছে চলো মা এখানে সিরিয়াল দেখে নিক, তারপর খিদেও পেয়েছে, তারপরে মা সিরিয়াল দেখে ওই করে যাবে, তারপরে খাবার দেবে, তারপর খাওয়া দাওয়া করবো। ঠিক আছে চলো। আর বোন এদিকে এই যে একটু বাদাম দিয়ে গেলো, বাদাম খাবো। ঠিক আছে চলো। আর মা এখানে এই যে বসে পুজো দিচ্ছে, আর এখানে এই যে বোন শ্রেয়া বাবি সবাই মিলে এখানে সিরিয়াল দেখছে, ওদের পড়া হয়ে গেছে। আর আজকে রাতের খাবারে আছে ভাত আর তেলাপিয়া মাছের আলু কচুরমুখী দিয়ে ঝোল, এটা দারুণ লাগে খেতে। আর ওখানে মা বাবা বোন খাচ্ছে, চলো খেয়ে নি তাহলে। সো গাইজ এখন বাজে 11:35 মতো, আর অনেক লেট হয়ে গেছে, বাট খাওয়া দাওয়া করে কিছু এডিটের কাজ ছিল এডিটগুলো কমপ্লিট করলাম, দেন এখন কোনো কাজ নেই, এখন শুয়ে পড়বো। আর ঠিক আছে চলো এখানেই তাহলে আজকের ভিডিও শেষ হচ্ছে, আবার দেখা হবে নেক্সট একটি ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।